शिमला ब्रिटिश ভারতের গ্রীষ্মকালীন রাজধানী ও বর্তমান হিমাচল প্রদেশের রাজধানী শহর যা ভারতবর্ষের সুইজারল্যান্ড নামেও পরিচিত। বিভিন্ন ঋতুতে শিমলা শহরটি বিভিন্ন রকম ভাবে সেজে ওঠে। শীতকালে সম্পূর্ণ শহরটিতে তুষারপাত হয়ে থাকে, তখন শহরটিকে যেন সাদা তুলোর চাদরে শীতঘুম দিচ্ছে বলে মনে হয়। আবার ग्रीष्मकाले এই শহরটি থেকে হিমালয়ের অপূর্ব সুন্দর দৃশ্য উপভোগ করা যায়। আবার বর্ষাকালে শহরটিকে সাদা কুয়াশা ও মেঘ ঘিরে থাকে, আর তাই তো এটি ভারতবাসীর কাছে বেস্ট হানিমুন ডেস্টিনেশন হয়ে উঠেছে। এই ভিডিওতে আমরা শিমলা শহরের সেরা 10টি দর্শনীয় স্থান এক্সপ্লোর করব, যাতে আপনি শিমলা বেড়াতে গেলে একটি স্থানও মিস না করেন। নাম্বার 1, কালকা শিমলা রেলওয়ে। ব্রিটিশ ভারতের এইচএস হেরিংটনের নির্দেশে 1903 সালে কালকা থেকে শিমলা পর্যন্ত এই ন্যারো গজ রেলওয়েটি প্রতিষ্ঠিত করা হয়। কালকা থেকে শিমলার দূরত্ব হল 96 কিলোমিটার। পথে মোট 18টি স্টেশন রয়েছে, আর রয়েছে অসংখ্য টানেল ও সুড়ঙ্গ পথ। রেল লাইনের দুপাশে সরলবর্গীয় উদ্ভিদ, গভীর উপত্যকা, তুষারপাত সব মিলিয়ে এক নৈসর্গিক দৃশ্য আপনি উপভোগ করতে পারবেন। নাম্বার 2 হলো কুফরি। এটি শিমলা শহর থেকে মাত্র 12 কিলোমিটার দূরে অবস্থিত। শিমলা শহরে আপনি বরফ না পেলেও কুফরিতে অবশ্যই বরফ পেয়ে যাবেন। এই স্থানটি স্কেটিং সহ বিভিন্ন রকম আইস অ্যাক্টিভিটি এর জন্য বিখ্যাত। এখানে আপনি বরফ নিয়ে খেলা করতে একটুও ভুলবেন না। এছাড়াও এখানে রয়েছে হিমালয়ান জু। এখানে আপনি বিভিন্ন রকমের হিমালয়ান পশু ও পাখি দেখতে পাবেন। নাম্বার 3 হলো জাকু হিল অ্যান্ড টেম্পল। কথিত আছে, রামায়ণে লক্ষণ যখন মৃত্যু শয্যায় তখন হনুমান বিশল্যকরণী আনার সময় এখানে বিশ্রাম নিয়েছিলেন। পৃথিবীর সব থেকে বড় হনুমান মূর্তিটি এখানেই অবস্থিত। নাম্বার 4 হলো ক্রাইস্ট চার্চ। এটি 1858 সালে নির্মিত উত্তর ভারতের দ্বিতীয় প্রাচীনতম চার্চ। এখানে বিখ্যাত হিন্দি সিনেমা 3 ইডিয়টের শুটিং হয়েছিল। নাম্বার 5 হলো গ্রিন ভ্যালি। শিমলা থেকে কুফরি যাওয়ার পথে এই বিখ্যাত ভ্যালিটি অবস্থিত। চোখ জোড়ানো অপরূপ সবুজ বনরাশি, পর্বতচূড়া সাদা বরফ ও উপত্যকার পাহাড়ি নদী ও ছোট্ট ছোট্ট বাড়ি এক অপূর্ব মনোরম দৃশ্য। নাম্বার 6 হলো দা রিজ। এটি আসলে একটি চওড়া মুক্ত চারিদিক খোলা একটি রাস্তা, যেখান থেকে সম্পূর্ণ শিমলা শহরের পাখির চোখের মতো দেখা যায়। নাম্বার 7 হলো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডি। এটি ব্রিটিশ ভারতের নির্মাণ করা হয়েছিল 1884 সালে, যখন ভাইসরয় ডাফরিন এখানে থাকতেন। তারপর থেকে এটি ভাইস রেগাল লজ নামেও পরিচিত। এর নির্মাণ শৈলী আপনাকে মুগ্ধ করবেই। নাম্বার 8 হলো ম্যাল রোড। এটি শিমলা শহরের প্রাণকেন্দ্র। এখানে আপনি আপনার পছন্দ মতো সমস্ত কিছু শপিং করতে পারবেন।
এখানকার স্ট্রিট ফুড টেস্ট করতে ভুলবেন না। নাম্বার 9 হলো হিমাচল স্টেট মিউজিয়াম। এটি ম্যাল রোডে অবস্থিত হিমাচল প্রদেশের এক বিখ্যাত মিউজিয়াম, যেখানে বিখ্যাত বিখ্যাত পেন্টিং, বিভিন্ন রকমের প্রাচীন গয়না প্রভৃতি রাখা রয়েছে। নাম্বার 10 হলো শ্যাডউইক ফলস। সিমলা শহরের এক বিখ্যাত ওয়াটারফল হলো এই শ্যাডউইক জলপ্রপাত। 86 মিটার উঁচু থেকে পড়তে থাকা এই জলপ্রপাতে রয়েছে অনেক কাসকেড যা গড সৃষ্টি করেছে, আর এই ঝর্ণার চারিদিকে রয়েছে অসংখ্য দেওদার ও পাইন গাছের বনরাশি। বন্ধুরা, তাহলে আর দেরি কিসের, সুযোগ বুঝে ভ্রমণ করে ফেলুন ভারতের মিনি সুইজারল্যান্ড সিমলা।